নমস্কার বন্ধুরা, আমি মানিক, গুরু কৃপা 7851 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আজ আপনাদের আলোচনা করতে যাচ্ছি মাঙ্গলিক দোষ প্রতিকার, দোষের লক্ষণ এবং প্রকৃত বাস্তবতা। আমি প্রথমে একটা কথা আপনাদের জানাই, আমি কিন্তু কোনো তান্ত্রিক বা জ্যোতিষী নই, তবে বলতে পারেন কিছু পড়াশোনা করেছি, যাতে বলার স্বার্থে হোক, যে কোনো স্বার্থে হোক, আমার লক্ষ্য কিন্তু এখানে, এখন যেমন আমরা বড় বড় হাসপাতালে দেখি, একদিকে আপনাকে আশা দেওয়া হবে, এখানে ভর্তি করে অপারেশন করলে রুগী বেঁচে যাবে, অপরদিকে তেমনি নিরাশা ভয় দেখানো হবে, যদি না করেন তাহলে মারা যেতে পারে। তখন আমরা কি করি, আমরা আমাদের নিকটজনের স্বার্থে বাঁচানোর জন্য আমরা আমাদের সর্বস্ব খুঁজেও আমরা হাসপাতালে আমাদের নিকটজনকে ভর্তি করি, যাতে তাদের না কোনো রকম সমস্যা হয় এবং তাদেরকে আমরা ফিরে পাই, তাদের রোগমুক্ত করতে পারি। এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি এরকম কিছু লোককে দেখেছি বিভিন্ন রকম মাঙ্গলিক দোষ অমুক তমুক বলে পরে, বিভিন্ন রকম ভয় ভীতি দেখানোর পরে তাদেরকে একটা মোটা টাকা খরচ খরচা করে যাগযজ্ঞ বিধান টিধান করানোর পরে তাদেরকে তাদের কাছ থেকে আদায় করা হয়েছে। এবারে আমি প্রফেশনের স্বার্থে, তারা একটা প্রফেশনে আছে, তাদের স্বার্থে নাম ঠিকানা এসব আমি গোপন রাখছি, এসব বলার দরকার নেই আমার। তো এখন কথা হচ্ছে, আমরা সমাজবদ্ধ জীব, একজন নারী পুরুষ একসাথে সমাজে বসবাস করার স্বীকৃতি হলো বিবাহ নামক বন্ধন। এক্ষেত্রে আমরা এখন নিজেদের পছন্দ মতো বিবাহের ক্ষেত্রে যাচ্ছি বা কিছু ক্ষেত্রে আবার মনোনীত ব্যাপারটাও যাচ্ছি, যে আমরা বাবা মায়ের মনোনীত পছন্দ মতো নেগোসিয়েশনের মাধ্যম দিয়ে আমরা বিয়ে হওয়ার ব্যাপারটা তো এগোচ্ছি। তো যাই হোক, যখন আমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চাই, তখন আমরা আমাদের যারা আছেন, যারা গণ টন জ্যোতিষী শাস্ত্র নিয়ে বিচার বিচারণা করেন, জোটন বলা হয় আমাদের গ্রাম বাংলা কথাতে, শিষ্যকে দেখানোর জন্য আমরা তাদের কাছে যাই। এক্ষেত্রে আমরা দেখেছি মাঙ্গলিক দোষ থাকলে বিবাহে অনেক কিছু অসুবিধা হয়, শুধু মাঙ্গলিক না, তার সঙ্গে নরগণ এবং রাক্ষসগণ এই সকলের ক্ষেত্রেও, বিবাহের ক্ষেত্রে অনেক সমস্যা আছে এবং মারা যাবে, পরবর্তীকালে অসুবিধা হবে, এরকম ধরনের কথাবার্তা শুনি। তো এখন আসছি মাঙ্গলিকের ব্যাপারে। বিয়ে যদি না হয় সেক্ষেত্রেও আবার বলা হয় যে মাঙ্গলিক দোষ না কাটালে বিয়ে সাথে হবে না, এটা যেমন বলা হয়। তেমনি আবার যখন আমরা বিয়ের পরে দুজনকে দেখাতে যাচ্ছি, এবার দুজনে যদি কম বেশি মাঙ্গলিক হয় সেক্ষেত্রে বিয়ে দেওয়া যেতে পারে ওদের বিধান মতো, আবার যদি একজন মাঙ্গলিক সঙ্গে অমাঙ্গলিকের বিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে অনেক কিছু ঘটনা ঘটতে পারে। এবারে মাঙ্গলিকটা আমাদের ছেলে মেয়ে দুজনাকারই হতে পারে, মাঙ্গলিক যদি হয় জাতক জাতিকা তাদের বৈবাহিক জীবনে কী কী অসুবিধা আসতে পারে, এক্ষেত্রে একে অপরের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হতে পারে, সুসাইড হতে পারে, বিবাহ বিচ্ছেদ হতে পারে, কলঙ্ক, নিজেদের মধ্যে অহেতুক ঝামেলা ঝঞ্ঝট লেগে থাকতে পারে। এছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে চাকরি চলে যাওয়া, ফিনান্সিয়াল ক্ষতি, এরকম ধরনের বিভিন্ন রকমের এক কথায় ভয় দেখানো হয় আগে, আমি কি ঘটবে না ঘটবে স্বয়ং ঈশ্বর যদি বলে কেউ থাকেন তিনি হয়তো জানেন, কিন্তু আমরা এখানে আমরা জানার কেউ কোনো অধিকার নেই বা জানতে পারি না। তবু কিন্তু এরকম ধরনের কথা বলে পরে তার কাটানোর বিভিন্ন রকম বিধান দেওয়া হয়। এবারে কাটানোর বিধান বলতে আমরা বিভিন্ন রকম বিষয়কে অবলম্বন করতে পারি, যেমন পুরুষদের ক্ষেত্রে বিভিন্ন রকম গাছের সাথে বিবাহ দেওয়ার নিয়ম আছে জ্যোতিষীদের মতে, যেমন কলা গাছের সঙ্গে, অশ্বস্থ গাছের সঙ্গে ইত্যাদি ইত্যাদি। মহিলাদের ক্ষেত্রে বিষ্ণু, মহাদেব, এরকম ধরনের কিছু পুরুষ দেবতা
তাদের সঙ্গে বিয়ে দেওয়া নিয়ম আছে, অর্থাৎ আমার আগে বিয়ে হয়ে গিয়েছে, আমি মানসিকভাবে প্রস্তুত থাকছি, আমার আর দুর্ঘটনা হতে পারে না। যদি আমার দুর্ঘটনা হয় গাছটার হবে, অথবা দেবতা, যে দেবতারা সব কিছু ভার নিতে পারে তাদের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়াও আমরা কি বগলামুখী কবচ ধারণ করতে পারি, রুদ্রাক্ষী ধারণ করতে পারি, হোমযজ্ঞী করতে পারি, বা মঙ্গলবার দিন পালন করতে পারি, মঙ্গলবার দিন আরও অন্যান্য দুস্থদের আহারের ব্যবস্থা করতে পারি, দান দক্ষিণাও দিতে পারি। এইভাবে আমরা যাগযজ্ঞ ইত্যাদি বিভিন্ন রকম বিষয়ের উপরে আমরা আমাদের মাঙ্গলিক দোষ কাটাতে পারি। এখন কথা হচ্ছে, এই মাঙ্গলিক দোষ স্বাস্থ্যের এখনকার দিক দিয়ে, মানে আমাদের যতগুলো এই সামনের দিকে যত আসছে তত কিন্তু এর সম্ভাবনা বেড়ে গেছে, কিন্তু সমাজ জীবনের সামাজিকতার কথা যদি আমরা ভাবি, বৈবাহিক জীবনের কথা ভাবি, বৈবাহিক জীবনের মেন হচ্ছে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি বিশ্বাস, আস্থা এবং কিছু গুণাগুণের উপর দিয়ে সংসারটা টিকে থাকে। আমার মনে হয় এক্ষেত্রে যদি যে কোনো কারণেই হোক, ধরুন যে আমাদের যে সমস্ত দোষ ত্রুটিগুলো থাকে, স্বামী স্ত্রীর একে অপরের যদি আস্থাটা হারিয়ে যায়, একে অপরের বিশ্বাস নির্ভরযোগ্য যদি চলে যায়, আমার মনে হয় মাঙ্গলিক থাক বা না থাক বা যতই বিধান করা হোক সেক্ষেত্রে কোনো কিছু হবে বলে মনে হয় না। সংসারটা টিকে আছে শুধুমাত্র একে অপরের বিশ্বাস এবং একে অপরের জন্য কতটুকু স্বার্থ ত্যাগ করতে পারবো, তার উপর দিয়ে আমাদের সামাজিক জীবনটাই পুরোটা টিকে আছে। এবারে দেখা যাচ্ছে সবসময় এক যায় না, জীবনের শেয়ার মার্কেটের গ্রাফের মতন ওঠানামা হয়, তারপর দিয়ে অনেক কিছু হয়। তো সেক্ষেত্রে অহেতুক কাটার বিধানের নাম করে, যেমন ধরুন আমি একজনের সঙ্গে গিয়েছিলাম এক জায়গাতে মাঙ্গলিক দোষ কাটাতে, সেক্ষেত্রে 15,000 টাকা খরচ হয়েছিল। এবারে মনে করুন দুস্থ পরিবারের মেয়ে জানলো যে আমার মাঙ্গলিক দোষ আছে, এই জন্যে আমার পছন্দ মতো বাড়ি এবং পাত্র দুই পাওয়াতে, মানে ঘর বর এক কথা যাকে বলে পাওয়াতেও তার সেখানে বিয়ে সম্ভব হলো না, কারণ কি না তার দোষ হচ্ছে মাংসে নাকি মাঙ্গলিক। তো এইবারে চিন্তা করুন, আজকে আমরা এতদূর পেরিয়ে এসেছি, এতদিন পরেও আজকে যেখানে ধরুন মোবাইলে ইন্টারনেটে সমস্ত কিছু হাতের সামনে চলে আসছে, তারপরেও যদি আজকে আমাদের এই কুসংস্কারই একরকম বলা যেতে পারে, কুসংস্কারের বশবর্তী হয়ে আমরা যদি পিছিয়ে যাই, এই যে মনে একটা মহিলা সব কিছু দিক দিয়ে প্রিপারেশন নিল এবং পছন্দ সব কিছু হওয়ার পরে, উভয় পক্ষের পছন্দ হওয়ার পরে যখন জানলো যে সে মাঙ্গলিকগতভাবে তার বিয়ে শাদী হচ্ছে না বা আটকে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা একবার ভেবে দেখেছি কি, সেক্ষেত্রে মানে মানসিক দিকটা জাতক বা জাতিকা যারই হোক তাদের মানসিক দিকটা কত বড়। কিংবা মনে করুন যদি মনে করি যে আমি রাক্ষসগণ, এই জন্যে আমার এখানে বিয়ে হলো না, রাক্ষসগণ না হল একমাত্র রাক্ষসগণের সঙ্গে সম্ভব হবে, যদি নরগণের সঙ্গে সম্পর্ক হয় তাহলে একে অপরে যে কোনোই হোক মৃত্যু ঘটার সম্ভাবনা আছে এবং অবশ্যই সংসার ভেঙে পড়বে, বৈধব্য নিয়ে আসতে বাধ্য। তো এগুলো আমার মনে হয় আজকের দিনে আর কোনো যুক্তির কারণ নেই। আমি প্রথমেই যে কথা বলেছি, ভয় দেখিয়ে পরে আজকে যে সিস্টেমটা চলে আসছে, আমার মনে হয় এর ব্যাপারে আমাদের আজকে সবারই রুখে দাঁড়ার ব্যাপার আছে। এটা আমার নিজস্ব মতামত, আপনারা আপনাদের নিজেদের মতো করে চিন্তাধারা নিয়ে নেবেন। যদি আমার মতামতের সম্পর্কে কারো কিছু বলার থাকে, আমার মনে হয় আমার কমেন্ট সেকশনে আপনারা লিখতে পারেন, আমি সম্ভবত উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এছাড়াও আমার এইরকম ধরনের আলোচনামূলক 2-3টে ভিডিও আছে, আমার ডিসক্রিপশন বক্সের থেকে যেয়ে পরে দেখে নিতে পারেন, যেমন ধরুন সাধ্য বাড়িতে খাওয়া উচিত কি না, গোহরাজের দোষ ইত্যাদি, এই জাতীয় ভিডিওগুলো আপনারা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।